সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে আজব, অদ্ভুত ও অজানা প্রাণী। এই পৃথিবীতে নানা ধরনের প্রাণী রয়েছে যারা অনেক বিপজ্জনক, আর এই অদ্ভুত প্রাণীগুলো অনেক সময় মানুষের জীবন বিপন্ন করে ফেলে। তো বন্ধুরা, আমাদের আজকের এই এপিসোডে আপনাদের এমনই কিছু অবিশ্বাস্য ক্ষমতা সম্পন্ন 5 প্রাণী সম্পর্কে আলোচনা করব। শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন তাহলে শুরু করা যাক। 1. বিভার। বিভারগুলি আধা জলজ প্রাণী যা পানিতে আরও আত্মবিশ্বাসী বোধ করে, সুন্দরভাবে সাঁতার কাটে, ডুব দেয় এবং জমিতে থাকে বিবর। এটা আছে দর্শন কদাকার একটি প্রাণী। বিভারের দাঁতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। বিভার তাদের শক্তিশালী দাঁত ব্যবহার করে গাছ কাটে। একটি বড় আকারের গাছ এরা এক রাতের মধ্যে কেটে ফেলতে পারে। এ গাছ দিয়ে এরা বসবাসের জন্য ঘর তৈরি করে। স্থলে এদের চলাফেরা খুবই ধীর গতির, কিন্তু পানিতে এরা দক্ষ সাঁতারু। পানিতে ডুব দিয়ে এরা 15 মিনিট পর্যন্ত থাকতে পারে। বর্তমানে বিভারের 2টি প্রজাতি জীবিত রয়েছে, একটি উত্তর আমেরিকায় এবং অপরটি ইউরোপ ও এশিয়ায় পাওয়া যায়। 2. অ্যাপস। আপনি যদি সিনেমা পাগল হয়ে থাকেন, তাহলে হলিউড সিনেমাগুলোতে এই অ্যাপস প্রাণীগুলো দেখে থাকবেন। শিম্পাঞ্জি বানর জাতীয় এক প্রকার স্তন্যপায়ী প্রাণী। শিম্পাঞ্জি সমাজ পুরুষ শাসিত হলেও অনেক সময় দলনেতারা নারী শিম্পাঞ্জি দ্বারা প্রভাবিত। শিম্পাঞ্জিগুলো বুনো পরিবেশে থাকতে খুব পছন্দ করেন। তারা নিজেরা নিজেদের মাঝে অনেক সময় তাদের এলাকা দখল নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। এতে করে কোনো শিম্পাঞ্জি যদি মারাও যায়, তাও তারা লড়াই করেই যাবে। তারপর যে জিতে যায়, দুই এলাকায় তখন তার হয়ে যায়। তারপর তারা সেখানে বসবাস শুরু করে দেয়। 3. কিলার হোয়েলস। 2019 সালে সাউথ আফ্রিকার সমুদ্র কিনারে এক বড় কিলার হোয়েলস এসে থেমে যায়। তখন সেটা দেখে লোকজন মনে করে যে এটা মনে হয় রাস্তা ভুল করে এখানে চলে এসেছে। তারপর লোকজন সেটা বাঁচিয়ে রাখার জন্য তার গায়ে পানি দিতে থাকে। তারপর এটা আস্তে আস্তে সমুদ্র কিনারের দিকে আসতে লাগে। সবাই মিলে ধারণা করে যে এটাকে সমুদ্রের পাড়ে নিয়ে গেলে সে হয়তো ঠিকভাবে চলে যেতে পারবে। তখন তারা সবাই মিলে কিলার হোয়েলস নিয়ে জলে চলে আসে। এতে করে অনেকে আঘাতপ্রাপ্ত হতে হয়। তারপরেও তারা পিছু পা হয়নি, কিন্তু আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী কিলার হোয়েলসের আসল রহস্য খুঁজে বের করতে পারেনি। 4. বোম্বার্ডিয়াল বিটল। বোম্বার্ডিয়াল বিটল পৃথিবীর ইতিহাসে এক আজব ধরনের প্রাণী। বোম্বার্ডিয়াল বিটল অনেক বড় বড় প্রদেশে দেখা যায় এবং প্রচণ্ড গরম যেই প্রদেশগুলোতে, সেই জায়গাগুলোতেই বোম্বার্ডিয়াল বিটল দেখা যায়। এটার পিঠের ওপরের অংশ এতটাই শক্ত ও গরম যে তার উপর কোনো কিছু দিয়ে চাপ প্রয়োগ করলে তার প্রতিরক্ষামূলক আগুনের মতো জ্বলবে। যদিও বনকোনিয়ার বিস্ময়কর বাস্তব জীবনের সংস্করণ বোম্বার্ডিয়াল বিটল, তার শিকার ধরার পলিসি আর অন্য সব প্রাণীদের থেকে সম্পূর্ণ আলাদা। 5. মালিশিয়ান এক্সপ্লয়েডিং আন্ট। সমাজে আমরা বিভিন্ন প্রজাতির পিঁপড়া দেখে থাকি। এদের মধ্যে মালিশিয়ান এক্সপ্লয়েডিং আন্ট খুবই বিপজ্জনক। দেখতে আর সাধারণ পিঁপড়ার মনে হয়, কিন্তু মালিশিয়ান বিস্ফোরক পিঁপড়া যখন শত্রুকে অ্যাটাক করবে, তখন সে তার পেটের থলি ফুলিয়ে তোলে এবং শত্রুর সামনে এসে পেটের মধ্যে থাকা বিষাক্ত পদার্থের থলির বিস্ফোরণ ঘটিয়ে শত্রুকে ধ্বংস করতে চেষ্টা করে। আর এই বিষাক্ত পদার্থের থলি যার ওপরে পড়বে সে মারা যাবে। সুতরাং বুঝতেই পারছেন যে মালিশিয়ান এক্সপ্লয়েডিং আন্ট কতটা বিপজ্জনক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনারা আরও কি ধরনের রহস্যমূলক ভিডিও দেখতে চান তাও আমাদের জানাতে পারেন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।